এপিএসসি প্রস্তাবিত কম্বাইন্ড কম্পিটিটিভ প্রিলিমিনারি পরীক্ষা 30 ডিসেম্বর কাছাড় জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন, ক্যালকুলেটর ইত্যাদি নিয়ে প্রবেশ করতে পারবেন না। রবিবার হলেও এই দিনটিতে পোস্ট অফিস বিকেল 4টে পর্যন্ত খোলা রাখতে আর পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া ভিডিওগ্রাফি করে রাখতে কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।